হ্যালো জনগণ ওয়েলকাম ব্যাক টু হাফ বাইট বাংলা আশা করি সবাই ভালো আছো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম স্পন্দন গতি বা অসিলেশন জিনিসটা কি আমরা দেখেছিলাম যে কোনো যে বস্তুকোনা যদি একটা নির্দিষ্ট পথ ধরে বারবার উপর নিচে যাওয়া আশা করে তাহলে সেটাকে আমরা বলেছিলাম স্পন্দন গতি বা অসিলেশন বা যে কোনো একটা পথ ধরে যদি সামনে পেছনে যাওয়া আশা করে সেটাকেও আমরা বলেছিলাম স্পন্দন গতি আজকে আমরা এই স্পন্দন গতিরই আরেকটা একটা স্পেশাল কেস দেখ আজকের ভিডিওতে আমরা দেখব সরল ছন্দিত স্পন্দন বা সরল স্পন্দন গতি যেটা ইংরেজি হচ্ছে সিম্পল হারমোনিক মোশন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ গতি চলো আমরা শুরু করি স্পন্দন গতির যে উদাহরণটা আমরা দেখেছিলাম সেটা থেকে দেখো একটা বস্তু কণা কিভাবে একটা সরলরৈখিক পথ ধরে বারবার যাচ্ছে আসছে খেয়াল করলে দেখবা যে এই গতিটা ঠিক আছে একটা সুন্দর গতি বাট এটা কেমন যেন একটা লাইফলেস জিনিস এটা যেন একটা যান্ত্রিক যান্ত্রিক একটা ভাব আছে তো গোটা পথটাতে সে একই গতিতে যাচ্ছে গেদ ধুম করে ধাক্কা খাচ্ছে খেয়ে টোটালি সাথে সাথে উল্টা দিকে একই স্পিডে যাওয়া শুরু করছে তার যেন কোনো বিকার নাই যেখানে ধাক্কা খায় সেখানেই আবার উল্টা দিকে চলতে শুরু করে তার মধ্যে কোনো লাইফ নাই এটা একটা যান্ত্রিক যান্ত্রিক বিষয় তো এর মধ্যে যদি আমরা একটু লাইফ দেওয়ার চেষ্টা করি একটু লাইফ লাইক করার চেষ্টা করি তাহলে কেমন হয় দেখো খেয়াল করলে দেখো এই গতিটাতে আমরা কিন্তু তেমন কিছু চেঞ্জ করি নাই কিন্তু একটু ভালো করে দেখলে দেখবা যে আগের গতিটার চেয়ে এটাতে কেমন জানি একটা লাইফ চলে আসছে যেন মনে হচ্ছে এটা একটা বাস্তবিক জিনিস কি সুন্দর দুলছে এপার থেকে ওপারে এটার মধ্যে কেমন একটা ছন্দ আছে এপার থেকে যাচ্ছে গিয়ে থেমে যাচ্ছে আস্তে করে তারপর আবার ধীরে ধীরে চালু হচ্ছে আবার থামছে আবার ধীরে ধীরে চালু হচ্ছে তো এই যে আগে আর পিছনে যাওয়ার সময় যে স্মুথনেসের ব্যাপারটা একটা ছন্দের ব্যাপার এই ছন্দযুক্ত যে স্পন্দন সেটাকেই বলা হয় সরল স্পন্দন গতি এই ছন্দটা না থাকলে সে শুধুই স্পন্দন হতো ছন্দ আছে বলে সেটাকে সরল স্পন্দন গতি বা সরল ছন্দিত স্পন্দন গতি বলা হয় তোমরা হারমোনিয়ামের নাম শুনছো না হারমোনিয়াম গান বাজায় তো ওই হারমোনিয়ামটার সাথে দেখো হারমোনিক কথাটা কিন্তু একটা সম্পর্ক আছে হারমোনিয়াম থেকে ছন্দ বের হয় সুন্দর তো এখানেও সেরকম একটা ছন্দিত গতি হচ্ছে এটা এখন এই এই গতিটা গতিটা কিন্তু আমাদের কাছে টোটালি নতুন নয় আমরা সারা জীবন বিভিন্ন জায়গায় দেখে আসছি তোমরা বলতে পারবা তোমরা জীবনে এই জিনিসটা কতবার দেখছো দশ বার বিশ বার একশো বার এক হাজার বার তোমরা এটা জন্মের পর থেকে লক্ষ লক্ষ বার দেখছো কোথায় দেখছো চলো একটা উদাহরণ দিয়ে দেখি দেখো আমাদের একটা কিউট বাইয়া কি সুন্দর দোল খাচ্ছে এখানে দোল ভাই আমরা যদি নিচের গতিটাকে চালু করে দিই দেখতে পাওয়া যে এই দোলনার সাথে সাথে এই জিনিসটা এই গতিটা কি সুন্দরভাবে একদম পারফেক্টলি অ্যালাইন হয়ে গেছে কি সুন্দরভাবে দুইজন একই সাথে দোল খাচ্ছে দেখো দোলনাতে যারা চড়েছো সবাই তো চড়েছো জানো না যে মাঝখানে এসে তোমার গতিটা সবচেয়ে বেশি থাকে এরপরে উপর দিকে আবার যখন উঠে যাও তখন আবার গতিটা কমে যায় ধীরে ধীরে তারপর উল্টা দিকে আবার আসা শুরু করে এইটাই হচ্ছে আলটিমেটলি এই সরল ছন্দিত স্পন্দনের মেইন কথা যে মাঝখানে স্পিড সবচেয়ে বেশি যত সাইডে যাওয়া ধীরে ধীরে তোমার স্পিডটা কমতে থাকবে তারপর আবার সামনের দিকে দোল খাওয়া শুরু করবে তাহলে এটা হচ্ছে আমাদের সরল ছন্দিত স্পন্দনের মেইন কথা চলো এরপরে আরেকটা উদাহরণ দেখি দেখো কি সুন্দর একটা ঢেউ তাই না এই ঢেউ তো আমরা জীবনে লক্ষ লক্ষ বার দেখছি পুকুরে যতবার ঢিল ফেলা হয় ততবার এরকম একটা ঢেউ তৈরি হয় তারপরে আমাদের যে ওয়েভ আছে দুনিয়ার যত টাইপের ওয়েভ শক্তির ওয়েভ শব্দের ওয়েভ তারপরে আলো আলোকে তরঙ্গ বলা হয় এই সবগুলাই কিন্তু ওয়েভ এগুলার ক্ষেত্রে দেখো খেয়াল করলে দেখবা যে অনেকগুলা বিন্দু পরস্পরের সাথে কানেক্টেড হয়ে নড়াচড়া করছে পুরাটাকে দেখতে একটা ওয়েভের মতো লাগছে কিন্তু এগুলার বিল্ডিং ব্লক এদের মেইন জিনিসটা কিন্তু এক একটা বিন্দু কতগুলা বিন্দু দেখো তুমি যদি খেয়াল করো একটা নির্দিষ্ট বিন্দুর দিকে দেখো এই তীর চিহ্ন দেওয়া বিন্দুটার দিকে যদি তুমি খেয়াল করো তাহলে দেখবা সে পুরাপুরি একটা ওয়েভের অংশ হওয়ার পরেও সে নিজের জায়গায় কিন্তু টোটালি একটা সরল ছন্দিত স্পন্দনে কাঁপছে তোমাদের আরেকটু সুবিধার জন্য সাইডেরগুলো ভ্যানিশ করে দিলে দেখো দেখো সে কি সুন্দর একটা সরল ছন্দিত স্পন্দনে কাঁপছে যতই সে একটা ওয়েভের অংশ হোক তার নিজের কাঁপা কিন্তু সে নিজে কাঁপছে এবং আলটিমেটলি প্রত্যেকটা কণা যখন একই সাথে একই ভাবে একটা একইভাবে স্পন্দনে কাঁপবে তাদের সমষ্টিটাকে দেখে মনে হবে একটা ওয়েভ বা তরঙ্গ তাহলে তরঙ্গ কিন্তু আলটিমেটলি কিছুই না অনেকগুলা কণা যখন পরপর একই সাথে একটা সরল ছন্দিত স্পন্দনে কাঁপতে থাকে তাদের মোট জিনিসটাকে দেখতে মনে হয় একটা তরঙ্গ বাট তারা কিন্তু নির্দিষ্ট ফ্রিকুয়েন্সিতে এই কণাগুলার এক একটা কম্পন তাহলে দেখো সরল ছন্দিত স্পন্দন হচ্ছে আমাদের তরঙ্গ জিনিসটার একদম মেইন যে জিনিস সেটা তাহলে সরল ছন্দিত স্পন্দনের চেহারা টেহারা আমরা দেখলাম কেমন এখন একটা বইয়ের সংজ্ঞা টাইপের বিষয়ে যাওয়া যাক কারণ পরীক্ষায় তো লিখতে হবে হালকা তোমাদের এটা সাত নম্বরের অধ্যায়ের কাহিনী হলেও মোটামুটি সাত নম্বর অধ্যায় এটা ডিটেল তেমন কিছু দেওয়া নাই দেওয়া আছে হচ্ছে গতির অধ্যায় দুই নাম্বার অধ্যায়ে এটার একটু হালকা পাতলা বোঝায় দেওয়া আছে দেখো কি বলছে এটা আমরা পড়ি এবং তার সাথে একটু নোট করি নিজে দেখো একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি হচ্ছে সরল স্পন্দন গতি স্পন্দন গতির বেলায় একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে বস্তুটি স্পন্দিত হয় এটা এক নাম্বার পয়েন্ট রাখি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে স্পন্দিত হয় বস্তুটি একেবারে স্থির অবস্থা থেকে শুরু করে ধীরে ধীরে গতিশীল হয় দুই নম্বর পয়েন্ট হোক যে স্থির অবস্থা থেকে শুরু হয় কেন্দ্রবিন্দুতে পৌঁছে কেন্দ্রবিন্দুতে সর্বোচ্চ গতিতে পৌঁছায় তখন এর গতি কমতে থাকে এটা একটু ভুল লেগছে কেন্দ্রবিন্দুতে সর্বোচ্চ গতিতে পৌঁছায় তারপর এর গতি কমতে থাকে তাহলে কি মাঝখানে গতিটা হয় সবচেয়ে বেশি কেন্দ্রবিন্দুতে গতি কমতে কমতে এটি একসময় থেমে যায় এবং এটি গতিপথ পরিবর্তন করে বিপরীত দিকে গতিশীল হয় মানে তারপরে মাঝখানে যাওয়ার পরে গতিটা কমতে থাকে এবং ফাইনালি গতি কমে আবার দিক পরিবর্তন করে চলা শুরু করে তাহলে এই পয়েন্টগুলো আমাদের কিভাবে কাজে লাগে সেটা একটু দেখি উদাহরণটার সাথে দেখো প্রথমে নির্দিষ্ট বিন্দুর দুই পাশে স্পন্দিত হয় এখানে যদি একটা নির্দিষ্ট বিন্দু ধরে দেখো এটার দুই পাশে কিন্তু সে স্পন্দিত হচ্ছে দুই নম্বর পয়েন্টটা দেখি স্থির অবস্থা থেকে শুরু হয় এই জায়গাটাতে খেয়াল করো সে গিয়ে থেমে যাচ্ছে তারপর আবার স্থির অবস্থা থেকে চালু হচ্ছে তার স্পন্দনটা তাহলে দুই নম্বরটাও মিলল তিন নাম্বারটা হচ্ছে মাঝখানের জায়গাটাতে গতি সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি হচ্ছে একদম সেন্টারে খেয়াল করে দেখো মাঝখানে সবচেয়ে বেশি গতি এবং সাইডের দিকে কমে যায় তাহলে লাস্ট পয়েন্টটা কি শেষের দিকে গতি কমতে থাকে তারপর থেমে যায় এবং দিক পরিবর্তন করে শেষের দিকে এই জায়গাগুলোতে দেখো গতিগুলা কমে যায় একদম কমে যায় তারপরে একদম ফাইনাল পয়েন্টে এসে গতিটা থেমে যায় এবং থেমে যাওয়ার পরে আবার দিক পরিবর্তন করে দুই জায়গাটাতে তাহলে এই চারটা হচ্ছে আমাদের সরল ছন্দিত স্পন্দন বা তোমাদের বইয়ে যেভাবে লেখা আছে যে সরল স্পন্দন গতি সেটার হচ্ছে পয়েন্ট চারটা তো এই ছিল সরল স্পন্দন গতি এখন তোমাদের সুবিধার জন্য অ্যাজ ইউজুয়াল একটা জিপ ফাইল বা গিফট ফাইল তোমাদের জন্য অ্যানিমেশন তৈরি করে দেওয়া আছে আমাদের ফেসবুক ডট কম স্ল্যাশ ফেসবুক পেজে অথবা মিডিয়াম ডট কম স্ল্যাশ মিডিয়াম পেজে তোমরা হচ্ছে বৈশিষ্ট্য গুলা আর উদাহরণটাও দেওয়া আছে একদম পয়েন্ট আউট করে এটা একবার পরীক্ষার আগে দেখলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে তো এটা ডাউনলোড করে মোবাইলে রেখে দিবা তাহলে আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব সি